বর্তমানে যে লকডাউন চলতেছে বর্তমানে যে মহামারী থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য ঘরে অবস্থান করতেছে এ অবস্থানের সময়ে আমরা যদি সময়টাকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনে আমরা কিছু পরিবর্তন করতে পারি আমাদের মধ্যে যদি আমরা নিজের পরিবর্তন নিজে না করি তাহলে আমাদের পরিবর্তন আরেকজন আমাদেরকে করে দেবে না তাই আমাদেরকে নিজের পরিবর্তন নিজেকেই করতে হবে তাহলে আমরা আমরা আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে পারব সর্বপ্রথম হলো আমাকে একটা তালিকা তৈরি করা যে আমরা আগে যখন ডিউটিতে যে টাইমে যাইতাম সকালবেলা আবার ডিউটি থেকে আমরা কোন বেলায় ফেরত আসতাম কোন সময় আমরা সকালে নাস্তা করতাম কোন সময় আমরা দুপুরে খানা খেতাম কোন সময় আমরা রাত্রে খাবার খেতাম আমরা যেন এই টাইমগুলো আমরা মেনটেন করি আমরা যেন অন্তত এই টাইমগুলো নিজেদের বাস্তব জীবনে যেন ওই টাইমগুলো আমরা খেয়াল রাখি এবং অনুযায়ী কাজ করি আবার এইভাবে যখন আমরা টাইম মেনটেন করে থাকবো তাহলে পরবর্তীতে যখন এক সময় আমরা আবার আমাদের কাজে ফেরত যাব তখন আমাদের আর কাজের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা যদি আগে যেভাবে সকালে ভোরবেলা ঘুম থেকে উঠতাম ডিউটি টাইমে যাই ডিউটিতে যেতাম আমরা ওই টাইমটা যদি এখন যদি আমরা মিস করি আমরা যদি এখন নিজের ইচ্ছা মতো যদি আমরা যদি ঘুমিয়ে সময়টা নষ্ট করি যে খাওয়ার সময় ঘুমাই ঘুমানোর সময় যদি আমরা যদি আমরা খানা খাই আবার আমাদের যখন একটু ব্যায়াম করার দরকার ওই সময় যদি ঘুমাই আবার ব্যায়াম করার সময় যদি আমরা যদি গান শুনে সময় নষ্ট করি তাহলে আমাদের জীবনটা যদি আমাদের জীবনের সিরিয়ালগুলো যদি আমরা আমরা যদি উলুট পালট করে ফেলি তাহলে আমাদের জীবনে অনেক উলুট পালট হয়ে যাবে তখন আমরা যখন এক সময় আবার ডিউটিতে ফেরত যাব আমাদের বাস্তব জীবনে ফেরত যাব তখন আমরা আর পারবো না তখন আমাদের অভ্যাস যেটা আমরা এই কয়দিন যে যে লকডাউন অবস্থায় যে অভ্যাসগুলো করে সেই অভ্যাসগুলো আমাদের অনেক বেশি জ্বালিয়ে পুড়ে সারখার করে দেবে যে মানুষ হলো অভ্যাসের দাস আমরা যে অভ্যাসটা এখন করে নিব সেই অভ্যাসটা আমাদের জীবনে অনেক কাজে লাগবে দুই নম্বর হলো যে আপনার সময় এই বর্তমানে যে লকডাউন অবস্থা আপনার কাছে অনেক সময় এখন আছে বর্তমানে যে সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন সেই সময়টা আপনি কিছু লিখতে পারেন আপনার জীবনে যেমন আপনি লিখতে পারেন আপনার জীবনের গল্প আপনি লিখতে পারেন আপনার জীবনে সফলতার কাহিনী আপনি লিখতে পারেন আপনার জীবনে ব্যর্থতার কাহিনী আপনার সেই ছাত্র জীবনের সেই স্মৃতিসারণ কথাগুলো আপনি হয়তো লিখতে পারেন ওইখানে যে কোনো একটা খাতাতে যে কোনো একটা বইতে এভাবে আপনি লিখতে থাকুন যে লেখাটা কী হবে সেটা আপনি পরে নিজে টেয়ার করতে পারবেন যে আপনি যে নিজেকে নিজে কত পরিবর্তন করে ফেলছেন সেটা আপনি নিজেও ট্যাটার করতে পারবেন না যে এখন বর্তমানে যে সমস্যাগুলো চলতেছে এই সমস্যার জন্য এখন আমাদেরকে কি কি গ্রহণ করা উচিত যে আমরা যদি অতীতে যদি আমরা কি কী গ্রহণ করলে আজকে আমাদেরকে বিপদে পড়তে হতো না আবার এখন বর্তমানে আমরা যে সমস্যার মধ্যে আছি যে আগামীতে আমরা যখন সমস্যাটা সমাধান হবে তখন আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন করব। আমরা যদি সেই হিসাবে যদি এখন লেখালেখি শুরু করে দিই আমরা যদি আমাদের জ্ঞানকে খরচ করি যদি তাহলে আমাদের জীবনে আমরা আরও ভালো কিছু অর্জন করতে পারবো বর্তমানে আমরা যে লকডাউন অবস্থা অর্থনৈতিকভাবে আমরা যেভাবে ডাউন হইতেছি এই ডাউনটাকে আমরা কীভাবে তাড়াতাড়ি পুষিয়ে নিতে পারবো উঠাইতে পারবো আমরা যদি এখনই যদি সেটা জল্পনা কল্পনা করি লিখে রাখতে পারি তাহলে আমাদের জীবনে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি তিন নম্বর হলো আমরা অনেক সময় যে চাকরি অবস্থায় আমরা উপরালার প্রার্থনা ঠিকমতো করতে পারি নাই আমরা এই মুহূর্তে যেই সময়টা পাইতেছে প্রার্থনাগুলো যেন বরাবর করি আমরা উপরালার যে প্রার্থনাগুলো সময় যেন করি যে প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের অতীতের ভুলগুলো যেন উপরালার কাছে যেন ক্ষমা চেয়ে নিতে পারি এবং ভবিষ্যতের জীবনটা যেন আমরা এখনই রচনা করে নিতে পারি আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন উপরাল আমাদেরকে ভালো কিছু দান করে আমরা যেন এমন কিছু এখন উপরালার কাছ থেকে অর্জন করে নিতে পারি যে অতীতে আমাদের জীবনে অনেক ভুল ছিল সেই ভুলগুলো যেন ক্ষমা চেয়ে আমরা বর্তমানে প্রার্থনাগুলো যেন যথারীতি করতে পারি চার নাম্বার হলো ঘরের কাজে মন দাও আমরা অনেক সময় আমাদের ঘরের এমন কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো আমরা হয়তো চাকরির কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা করতে পারি নাই কিন্তু কি এই সময়টাকে যেন আমরা কাজে লাগাইতে পারি আমরা যেন আমাদের এই বর্তমানের এই সময়গুলোকে যেন ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করতে পারি অনেক সময় আমাদের জামা কাপড়ের কিছু টুকিটাকি বুতাম টুকিটাকি এটা সেটা ছিল না বা একটু ছেঁড়া ছিল সেগুলো আমরা আপাতত এই বেকার সময়টাতে আমরা যেন সেগুলো ঠিক করে নিতে পারি হয়তো এই আমাদের বর্তমানে লকডাউন যে সময়টা সেটা আজীবন থাকবে না উপরালা কখনো কাউকে আজীবন কষ্ট দেন নাই হয়তো একসময় সবগুলো ঠিক হয়ে যাবে আবার আমরা আগের মতন হাসতে পারবো দৌড়তে পারবো আমরা মজা করতে পারবো বাজারে বাজারে পার্কে এখানে সেখানে আমরা হাঁটতে পারবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে এই সময়টাকে যেন আমরা কাজে লাগাইতে পারি যে টুকিটাকি কাজগুলো আমরা অতীতে করিনি আমরা যেন সেটা এখনো করে নিতে পারি তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে আগে পাঁচ নম্বর হলো যে অন্য অন্য সময় আমরা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে কখনো ব্যায়াম করতে পারি না নিজের শরীরে চর্চা করতে পারি না নিজের শরীরে যত্ন নিতে পারি না কিন্তু এখন বর্তমানে আমরা সেটা করতে পারি এখন আমাদের হাতে প্রচুর সময় আছে আমরা ইচ্ছে করলে এখন আমাদের শরীরকে আমরা বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে বা শরীরচর্চার মাধ্যমে আমরা শরীরে যত্ন নিতে পারি যে যত্ন আমরা হয়তো আগে নিতে পারি না এখন যদি আমরা শুরু করতে পারি তাহলে আগামীতে আমাদের সেটা অভ্যাস হয়ে যাবে আমরা পারবো যে আমাদের সুখে থাকার জন্য স্বাস্থ্য হলো সবচেয়ে বড় সম্পদ ভবিষ্যতের জন্য চিন্তা করা ছয় নম্বর যে এখন বর্তমানে যে সমস্যাটা যাচ্ছে যে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে যে আগামী ভবিষ্যতের জন্য আমাকে কী করতে হবে যে আগামীতে যদি এরকম আর একটা সমস্যার সৃষ্টি হয় তখন কি অবস্থা হবে আমরা যদি এখনই যদি সেই রকম কোনো একটা ভাবনা করি যে ভবিষ্যতের কোনো একটা পরিকল্পনা বানাই তাহলে আমাদের জীবনে কখনো এমন কোনো দুঃখ কষ্ট আর আসবে না আমাদেরকে এখনই রেডি করতে হবে যদি বা আবার এই ধরনের কোনো সমস্যা যদি সৃষ্টি হয় তখন আমাদেরকে কি করতে হবে এখন থেকে যদি আমরা সেটা প্রস্তুত হয়ে থাকি এখন থেকে যদি আমরা সেই ব্যবস্থা করে নিতে পারি তাহলে আগামীতে আমরা আর মহাবিপদ আর পড়তে হবে না এখন বর্তমানে আমরা যেভাবে লকডাউন হয়ে যেখানে আমরা আজকে ব্লক হয়ে আসি ঘরের মধ্যে আমরা থাকতে হচ্ছে তা আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে এমন ভাবে আমাদেরকে পরিকল্পনা করতে হবে যাতে করে আগামী ভবিষ্যতে আমাদের জীবনটা যেন অনেক ভালো হয় আবার সর্বশেষ যেটি সেটি হলো আমাদেরকে এখনই তৈরি করতে হবে যে আগামী ভবিষ্যতে আমাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের দেশের উন্নতির জন্য আমাদের সমাজের উন্নতির জন্য আমাদের পরিবারের উন্নতির জন্য আমার ব্যক্তিগত উন্নতির জন্য আমাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনই আমরা সেটাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই সে তালিকা বানাতে হবে হয়তো আমি দশটা তালিকা বানালাম দশটার মধ্যে হয়তো দুইটা বাদ দিলাম আবার দুইটা যোগ করলাম এইভাবে করে আমরা যদি তালিকা যদি বানাই তাহলে সেটা আমাদের আগামী ভবিষ্যতের জন্য আমরা অনেক দেশের উন্নতি করতে পারবো আমাদের সবার উন্নতি করতে পারবো কারণ বর্তমানে যে সময়টি উপরাল আমাদেরকে দিয়েছেন সেটা হলো আমাদের জন্য একটা পরীক্ষা উপরালা সেটা আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন যে আমরা হয়তো অতীতে যেগুলো করতে পারি নাই আমরা ব্যস্ততার কারণে এখন উপরাল আমাদেরকে সেই সুযোগ দিয়েছে আরেকটা হলো আমরা অতীতে হয়তো আমাদের আত্মীয় স্বজনের সাথে হয়তো যোগাযোগ করতে পারি না বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারি নাই আমরা এই মুহূর্তে আমরা ইচ্ছা করলে আমরা তাদের সাথে একটু যোগাযোগ নিতে পারি হয়তোবা সরাসরি না গিয়ে মোবাইলের মাধ্যমে তাদের খোঁজখবর নিতে পারি তাতে করে আমাদের সম্পর্ক অনেক দৃঢ় হয় আরেকটা হলো আমরা ব্যস্ততার কারণে হয়তো আমাদের আমাদের ঘরের আশেপাশে যত গরিব লোকজন আছে আমরা হয়তো তাদেরকে হয়তো দেখতে দেখাশোনা করতে পারি নেই এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ এসেছে তাদেরকে আমরা যেন কিছু দিতে পারি এবং তারা যেন অন্তত কিছু আনন্দপুরিতে থাকতে পারে হয়তো বা তাদেরকে আমরা বড় কিছু দেওয়া সম্ভব না তবে যতটুকু আমার পক্ষে সম্ভব তাদেরকে যেন আমরা চিকিৎসা হোক খাদ্য হোক বস্ত্র হোক যা কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি কারণ তারা আমার প্রতিবেশী তাদেরকে আমার অনেক দরকার এই লকডাউন অবস্থা আমাদেরকেই এই শিক্ষাগুলো নিতে হবে আর এই লকডাউন অবস্থা আমাদেরকে পারিবারিক সম্পর্ক আমাদেরকে আরও দৃঢ় করতে হবে আজকে আমরা পরিবারের সবাইকে সবাই সবার সাথে আমরা আসি আমরা যেন সবাই সবাইকে সময় দিতে পারি সবাই যেন সবার সাথে যেন মিলেমিশে হাসি খুশি থাকতে পারি হয়তো এমন সময় ছিল যে আমরা পরিবারের সদস্যদেরকে সপ্তাহে মাসে একদিন সময় দেওয়া সম্ভব হতো না অথচ আজকে আমরা যেন তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিতে পারতেছি আজকে তাদের সাথে আমরা হয়তো বা পার্কে যাইতে পারতেছি না বাইরে যাইতে পারতেছি না কিন্তু ঘরোয়া পরিবেশ আজকে আমরা তাদের সাথে মিলেমিশে হাসি খুশিভাবে আমরা থাকতে পারি আমাদের সবার জীবন ভালো হোক সবাই সুন্দর থাকুন এই আশা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আমার এই উপদেশগুলো হয়তো আপনার জীবন অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে আমার এই ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে শেয়ার করে দিবেন এটি অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ হন